नमस्कार বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানকচু দিয়ে ঢেলা মাছের ঝোল রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটু জায়গা আছে, ওখানে লাগিয়েছিলাম মানকচু। এই দেখুন কত বড় কচু হয়েছে, পিছনটা তাও আমি তুলতে পারিনি, ভেঙে গেছে অনেকটা। এই কচুই রান্না করব, তুলে নিয়ে এসেছি। প্রথমে কচু কেটে নেব। কচুর এটা আবার লাগালে আবার সামনের বার কচু হবে। কচুটা খুব সুন্দর। কচু কাটা হয়ে গিয়েছে, এবার মাছ কেটে নেব। মাছ আর কচু কাটা হয়ে গিয়েছে, কচু সিদ্ধ করব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে দেব। কচু সিদ্ধ হোক বন্ধুরা, ততক্ষণে আমি বাটনাগুলো করে নেব। লঙ্কা আদা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য কটা জিরে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তেলের পরে দেব শুকনো লঙ্কা আর জিরে।
কচু ভেজে নেব। কচু ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ গুঁড়ো, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার এর ভিতরে জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফোটানোর পরে মাছ দেব। তরকারিটা ওদিকে ফুটুক, আমি এদিকে ভাজা জিরেটা বেটে নেব। তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দেব। করবি মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।